परम प्रेममय जुग पुरुषोत्तम शिष्य ठाकुर अनुकूल चंदे दातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। पवित्र मकर संक्रांतिर दिनटी एइभावे पालन करुन। आपनार जीवन थेके समस्त अशुभ शक्तिर विनाश घटे शुभ समय उपस्थित हबे। सकल बाधा विपत्ति केटे जाबे। आपनि जा करबेन ताते सफल हबेन। जयगुरु सकल इष्टप्राण दादा मायेरा। আমি শুভব্রত মণ্ডল প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। পবিত্র মকর সংক্রান্তি, এই পবিত্র মকর সংক্রান্তির দিনটি আপনি যদি এইভাবে পালন করতে পারেন তাহলে আপনার জীবনে সুসময় উপস্থিত হবে। জীবন থেকে সকল অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ সময় উপস্থিত হবে। সকল কাজে সহজে সফল হবেন। हिंदू शास्त्र मते मकर संक्रांत दिन की खूब शुभ और पवित्र हिसाब से माना है। शास्त्रे आछे पवित्र दिन भगवान सकल अशुभ शक्तिर विनाश घटान। प्रत्येक हिंदू नरनारीगण पवित्र दिन की विशेष भावे अति साड़म्बर साथे पालन करे थाकें। बांगला संस्कृतिर और ऐतिह्यर अन्यतम गुरुत्वपूर्ण उत्सव हलो मकर संक्रांति बा पौष पार्वण। प्रत्येक बछर पौष मासेर शेष दिने ए विशेष उत्सव पालन करा हुए थाके। तबे एबार जेने नेया जाक मकर संक्रांतिर प्रकृत अर्थ कि। शास्त्र मते संक्रांति कथार अर्थ हलो गमन करा। शोना जाय ए विशेष दिने सूर्य निजेर कक्षपथ थेके मकर राशिते प्रवेश करे आर एकेई संक्रांति बोले। ए विशेष दिन थेके सकल रकम शुभ काज शुरू हय। महाभारते आछे मकर संक्रांतिते पितामह भीष्म सरसज्जा इच्छा मृत्यु ग्रहण करेछिलेन। आबार पुराण मते ए विशेष दिने देवतादेर संगे असुरदेर युद्ध शेष हयेछिल। असुरदेर बध करे देवतारा जयलाभ करेछिलेन। सकल अशुभ शक्तिर विनाश हुए शुभ शक्तिर प्रतिष्ठा हुए चिलो। एछाड़ा एई समय प्रति प्रत्येकेर बाड़ीते चाषेर फसल उठे। दक्षिणायनेर अंत हय ताई एई विशेष दिनटी प्रति प्रत्येके खूब साड़म्बरेर संगे पालित करें। एई पवित्र दिनटी जदि आपनि एइभावे पालन करते पारें ताहले आपनार जीवने शुभ समय आसबेई। যারা পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষা গ্রহণ করেছেন তারা প্রতি প্রত্যেকে অবশ্যই এই কথাগুলি মেনে চলবেন। পবিত্র মকর সংক্রান্তির দিনে অতি প্রত্যুষে অবশ্যই ঘুম থেকে উঠবেন এবং নাম করবেন, খুব করে নাম করবেন। প্রত্যেক দিন যা করেন তার দশ গুণ বেশি করে নাম করবেন। কেননা এই পবিত্র দিনেই ভগবান বেশি সহায় হন। পবিত্র দিনে আপনি যদি পরমপিতার নাম করতে থাকেন তাহলে ভগবানের কৃপা সহজে লাভ করতে পারবেন। ঘুম থেকে উঠে সবার প্রথম কোন দিকে তাকাবেন না, পরমপিতার দিকে তাকাবেন। পরমপিতার যে প্রতিকৃতি আপনার ঘরে আছে সেই দিকে তাকিয়ে চোখটা খুলবেন। পরমপিতাকে দেখেই যেন আপনার ঘুম ভাঙে। তাকে দেখতে থাকুন এবং নাম করতে থাকুন। নাম করতে করতে তার चरण जुगल दर्शन करुन, ताके भक्ति भरे तार नाम करते थाकुन। नाम करार पर इष्टविधि पालन करुन। हाते मुखे एकटु जल देबेन, दिए इष्टविधि पालन करबेन भक्ति भरे। इष्टविधि पालनेर पर आबार नाम करुन। नाम ध्यान करार पर समय प्रार्थनाटा करबेन। प्रार्थना करार पर सद्ग्रंथ पाठ करबेन। বাড়ির প্রতি প্রত্যেককে গুরুজনদের প্রণাম করবেন, ছোটদের জয়গুরু জানাবেন। তারপর মায়েরা সারা ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, গঙ্গা জলে ছিটা দেবেন। যে বাড়িতে গোবর দেওয়ার রীতিরেওয়াজ আছে সেখানে গোবর দেবেন। ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছবেন, গঙ্গা জলে ছিটা দেবেন। ঘরের চারিদিকে গঙ্গা জলে ছিটা দেবেন। ঘরকে আগে শুদ্ধ করবেন। তারপর মায়েরা সকাল সকাল স্নান সেরে ঠাকুরে ভোগ নিবেদন করবেন। তারপর বাড়ির কাজ শুরু করুন। দিনের প্রতিটা মুহূর্ত যেন আপনার ঠাকুরের প্রতি চিন্তায় ন্যস্ত থাকে। ঠাকুরের নাম ধ্যান করতে থাকুন, ঠাকুরের আলোচনা, ঠাকুরের সদ্গ্রন্থ পাঠ, ঠাকুরের গান শুনুন। এইভাবে পুরো দিনটা কাটাবেন, ঠাকুরকে নিয়ে ভাবতে থাকবেন। এই বিশেষ দিনে যত আপনি
পরমপিতার নাম ধ্যান করতে থাকবেন, যত মনটাকে পবিত্র রাখবেন ততই আপনার উপকার বেশি হবে, পরমপিতার কৃপা তত লাভ করবেন। এদিন কারোর প্রতি কোনো হিংসা করবেন না, কারোর প্রতি কোনো কটু বাক্য উচ্চারণ করবেন না, কারোর প্রতি রাগ দেখাবেন না, মনটাকে শুদ্ধ রাখবেন, কোনো গহিত কাজ করবেন না, মনকে শুদ্ধ রেখে পবিত্রভাবে দিনটি পালন করবেন। এই বিশেষ দিনে কিন্তু নিরামিষ আহার একান্ত প্রয়োজনীয়। বাড়ির প্রতি প্রত্যেকে নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা পরম দয়ালে সদ্দীক্ষা গ্রহণ করেছেন, যারা প্রত্যেক দিন নিরামিষ খান, তাদেরকে আর দ্বিতীয়বার এটি বলতে হবে না, কেননা তারা প্রত্যেক দিনই নিরামিষ আহার গ্রহণ করেন। কিন্তু যারা সপ্তাহে একদিন পালেন, তারা অতি অবশ্যই এই বিশেষ দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং তার পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন। সন্ধ্যাবেলায় যথাসময়ে প্রার্থনা, নাম ধ্যান এগুলি করবেন, গুরুজনদের প্রণাম করবেন, জয়গুরু জানাবেন প্রতি প্রত্যেককে, পরম দয়ালের কথা, তাঁর আলোচনা, তাঁর সদগ্রন্থ পাঠ, নাম ধ্যান এবং তাঁর গান শুনে মনটাকে সুন্দর পবিত্র রাখার চেষ্টা করবেন। এইভাবে কিন্তু দিনটি অতি অবশ্যই পালন করবেন, দেখবেন প্রতি প্রত্যেকের ভালো হবে, প্রত্যেকের ভালো সময়, শুভ সময় উপস্থিত হবে, প্রতি প্রত্যেকের সকল কাজে সফল হবেন। এইভাবে পুরো দিনটা পবিত্রভাবে কাটান এবং সারা বছর যদি এটি করতে পারেন, তাহলে আপনার জীবনে প্রত্যেকটি দিনই পবিত্র হয়ে উঠবে এবং আপনার জীবন সুমধুর হবে। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পবিত্র মকর সংক্রান্তির শুভকামনা রইল প্রতি প্রত্যেকের। প্রত্যেককে খুব ভালো থাকবেন, প্রত্যেকে খুব ভালো থাকবেন, ভালোভাবে উদযাপন করুন উৎসব এবং শান্তিতে থাকুন। পরম দয়ালের অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন।